আসসালামু আলাইকুম, সুপ্রিয় শ্রোতা, আশা করছি আপনারা ভালো আছেন। আজকে আমরা সুপারি ব্যবসা সম্পর্কে আবার আলোচনা করার জন্য এসেছি। আপনারা জানেন আমরা কিছুদিন যাবত সুপারি ব্যবসা সম্পর্কে কথা বলছি, তো যারা সুপারি ব্যবসা করতে চান অথবা অলরেডি সুপারি ব্যবসার সাথে সম্পৃক্ত আছেন তাদের জন্য মিলন ভাই নিয়ে এসেছে দারুণ এক সুযোগ। আপনি চাইলে ফোনের মাধ্যমে যোগাযোগ করে সুপারি নিয়ে ব্যবসা করতে পারবেন। মিলন ভাইয়ের লক্ষ্মীপুর এবং নোয়াখালীতে বিশাল গোডাউন রয়েছে সুপারির। যারা শুকনো সুপারি, কাঁচা সুপারি, ভেজা সুপারি, জাগ দেওয়া পচা সুপারি নিতে চান তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করার জন্য আপনাকে আমরা ডিসপ্লেতে মোবাইল নাম্বার দিয়ে রেখেছি, এই নাম্বারে যোগাযোগ করলে আপনি আমাদের কাছ থেকে সুপারি নিয়ে ব্যবসা করতে পারবেন। সুপারি নিয়ে ব্যবসা করার জন্য মিলন ভাই আপনাদেরকে সদা সর্বদা সহযোগিতা করার জন্য প্রস্তুত রয়েছে। যারা বেকার রয়েছেন তারা চাইলে সুপারির ব্যবসা শুরু করার মাধ্যমে বেকারত্ব দূর করতে পারেন। আপনারা জানেন যে সারা বাংলাদেশে প্রচুর চায়ের দোকান রয়েছে, আর এই চায়ের দোকানগুলোতে প্রচুর মানুষ প্রতিনিয়ত চায়ের পাশাপাশি পান সুপারি খেয়ে থাকে। তো পান সুপারি যেহেতু প্রতিনিয়ত প্রচুর চলমান একটা প্রোডাক্ট বা পণ্য বা খাদ্য পণ্য, সেহেতু এই সুপারির চাহিদা কিন্তু প্রচুর রয়েছে আমাদের বাংলাদেশে। আপনি দেখবেন অনেকেই বলে যে ভাত না খেলেও হবে কিন্তু আমাকে পান খেতেই হবে। সেই দিক থেকে বিবেচনা করলে পান সুপারির ব্যবসা অবশ্যই লাভজনক একটা ব্যবসা এবং চাহিদা সম্পন্ন একটা ব্যবসা। তো যারা নতুন এই ব্যবসা সম্পর্কে তেমন কিছু জানেন না তাদেরকে বলে রাখি, সুপারির ব্যবসা আসলে অনেকভাবে করা যায়। একটা হচ্ছে যে কোনো একটা বাজারে পান সুপারির দোকান করে শুধুমাত্র পান এবং সুপারি বিক্রি করার ব্যবস্থা করা, আরেকটা হচ্ছে চায়ের দোকানে যে যে সুপারি সরবরাহ করে ব্যবসা করা। চায়ের দোকানে যে যে আপনি শুকনো সুপারি বিক্রি করতে পারবেন, কাঁচা সুপারি বিক্রি করতে পারবেন, ভেজা সুপারি বিক্রি করতে পারবেন, জাগ দেওয়া সুপারি বিক্রি করতে পারবেন, এগুলো চায়ের দোকানে সরবরাহ করে ব্যবসা করতে পারবেন। এই সুপারির ব্যবসায় আসলে নির্দিষ্ট কোনো রেট নেই, বিভিন্ন সময় রেট ওঠানামা করে, যার ফলে আপনার ব্যবসা করতে কিন্তু অনেক সুবিধা হবে। আপনি যা দামে কিনবেন কিছু কিছু সময় তার চেয়ে দ্বিগুণ দামে বিক্রি করা সম্ভব হয় যদি আপনি বাজার এর সাথে সামঞ্জস্য করে প্রোডাক্ট বিক্রি করতে পারেন। তো সুপারি যদি আপনি ব্যবসা করতে চান তাহলে এক্ষেত্রে অনেক কোয়ালিটির সুপারি রয়েছে। এই কোয়ালিটি শেখার জন্য বা চেনার জন্য আপনাকে মিলন ভাইয়ের সহযোগিতা নিতে হবে, অথবা যারা অলরেডি এই ব্যবসা সম্পর্কে জানে তাদের কাছ থেকে আপনাকে পরামর্শ নিতে হবে, নিয়ে আপনাকে এই ব্যবসায় নামতে হবে। তাহলে কিন্তু আপনি অনেক ভালো করতে পারবেন। এখানে ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে বিশাল বড় গোডাউনে আমরা বিশাল বড় গোডাউনে সুপারি সরবরাহ করার জন্য বন্দোবস্ত করছি, সুপারি প্রক্রিয়াজাত করছি। এখানে আমরা ভেজা সুপারি প্রক্রিয়াজাত করি, আমরা শুকনো সুপারি প্রক্রিয়াজাত করি, আমরা কাঁচা সুপারি বাজারজাত করি। মানে সুপারি সম্পর্কে যা কিছু রয়েছে, অর্থাৎ সুপারি সম্পর্কিত যত প্রশ্ন বা যত ব্যবসা রয়েছে সব কিছুই আমরা করে থাকি। সুতরাং আমরা আপনাকে রিকমেন্ড করব এই মিলন ভাইয়ের কাছ থেকে সুপারি নিয়ে ব্যবসা করার জন্য। আশা করছি আপনি অবশ্যই ভালো কিছু করতে পারবেন। সকলে ভালো থাকবেন, আশা করছি অবশ্যই আপনি মিলন ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন। সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, খোদা হাফেজ।